বল না সে কেজি কত গেলেন আটশো পঞ্চাশ কেজি বাইলে গুলো পুরো খেয়ে এই জায়গায় একটা আসছে এটা খালি হয়ে না এটা কি গোল ছাটা না ট্যাংরাটা ট্যাংরাটা না ও আচ্ছা গোল ছাটা সিলেটি মাছ গোলছা তারপরে এই জায়গা তপসী ছশো বিশ টাকা দাম বেশি ভিডিও করতেছে কত বেড়ে কেজি খাওয়া পড়ছে এখন খাসি কত বেড়ে কেজি সাতশো খাসি সাড়ে আটশো আর মাথা পিস কত পিস হিসেবে আড়াইশো তিনশো আর এই পায়াগুলা চার পিস একশো না
কলিজা কি পিস হিসাবে গেছেন না কেজি? কলিজা এই যে গুদ্দাটা পাঁচশো টাকা কেজি, পাঁচশো টাকা করে কেজি না? পাঁচশো টাকা কেজি, চারশো ভিডিও করতেছি, ভিডিও করতেছি কিসের? এমনি সব না ভিডিও করতে মার্কেট ঘুরে ঘুরে ভিডিও করতে এটা কি সামনের রানের গোড়াটা না পিসের রানের গোড়াটা আর কি? এয়ারডিটা হেভি শক্ত, এয়ারডিটা সবচেয়ে মোলাম মোলাম কিন্তু কাটছে অনেক ইয়ে না এই মার্কেট ঘুরে ঘুরে ভিডিও করেছিলাম আর কি। ও লাইট ওপেন, খেয়াল করি নি। আমার
বাইলা মাছ কত করে রেখেছি? ১৫০ আর ১৮০, ওইটা ১৮০ না?
ওই জায়গায় কত দূরে আসতে পাইলাম মাছ আনলাম পাইলাম ওটা কি মিক্স না না পাইলাম পাইলাই দিব দাও 2 কেজির মতো হইতে পারে ভাই 2 কেজির মতো না এই বাইলাগুলো বড় আছে এরো বাইলা 4 কেজি লাগবে ইয়া বাইলাটা এখন পাবে না বোট বাইলা নুন্দি বাইলা আ সরি নুন্দি বাইলাটা নুন্দি বাইলাটা তো আপনার আলাদা দাও নাকি এইটার বাচ্চাটাই আলাদা দাও ছোট ছোট যেটা আর কি কাঁঠালের বিচি দিয়ে খাইতে কাঁঠালের বিচি দিয়ে খাইতে ওইটা আমার ফেভারিট আর এটা থেকে জিঙ্গা দিয়ে জোল অস্থির কাকা থাকলে সব সম্ভব না ও কাকা এটা গোল্ড না আমাদের বাজার থেকে কিছু ইয়া নিয়ে আসছিলাম আপনার যে ডিম টিম গেছে চিংড়ি ছোট গুলা পরে বিশেষ করে নেমুন বড় বড় এক একটা সাইজ দুই বছর পরে গিয়া জাল দিয়ে টান দিছে কিছু আর খাতায় ধরছে কিছু আর কি সাইডে এসে থাকতো মোটামুটি ভালো বলি আরো বেশি বড় হয়ে যায় তারা।